অপেক্ষার পর দিওয়ালি উইশ ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। অন্যান্য উইশ ইভেন্টের তুলনায় এই উইশ ইভেন্টটা পুরোপুরি ডিফারেন্ট ডিজাইনের হবে। এই ইভেন্টে অনেক রিয়ার রিয়ার বান্ডেল, রিয়ার গান স্কিন, রিয়ার ইমোট আরো অনেক আইটেমগুলো থাকবে। ইভেন্টের প্রি অ্যাক্সেস সহ কনফার্ম ডেটটা জানাই দিব। দেখতেই পাচ্ছো সাদ গেমিং, এটা আমার ফ্রি ফায়ার আইডি। আমি BD71 গিল্ডে ছিলাম, আমাদের গিল্ড কিন্তু ভিব্যাচ পেয়ে গিয়েছে। তোমরাও কিভাবে ভিব্যাচ পাবা গিল্ডে সেটাও জানাবো। গিল্ড 3 লেভেলে করার জন্য যতগুলো প্রয়োজন তার থেকে আমাদের সবারই অনেক বেশি গ্লোরি হয়ে গেছে। তবুও এখনো গিল্ডের লেভেল কেন বাড়তেছে না আজকের ভিডিওতে সেটাও একটু এক্সপ্লেন করবো। আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব, কালকে আমাদের গেমে দিওয়ালি পাস ইভেন্ট আসতে চলেছে। যে ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ, ইন্ডিয়া সার্ভারে দিওয়ালি এবং বাংলাদেশ সার্ভারে লুমিনো পাস নামে ইভেন্টটা আসবে। কালকে সকাল 10টার দিকে ইভেন্টটা আসবে এবং 26 তারিখ পর্যন্ত চলবে। এই ইভেন্টের ইন্টারফেসের রিভিউটা দেখতে পেয়ে যাচ্ছ। মেইন আইটেমটি হিসেবে বাইকের স্কিন, একটা কাটানা স্কিন এবং সার্ফবোর্ডের স্কিন থাকবে। এই ইভেন্টটা কিভাবে কি কমপ্লিট করতে হবে চলো একটু রিভিউ করি। আগের বছরের দিওয়ালি পাস ইভেন্টের তোমরা ভিডিওটা দেখতে পেয়ে যাচ্ছ। আগের বার 99 ডায়মন্ড লাগছিল, এইবার থেকে 100 ডায়মন্ড লাগবে পাসটা পারচেস করতে। যদি তোমরা 100 ডায়মন্ড দিয়ে নতুন এই পাসটা সেটা পারচেস করো, তিনটা আইটেমের জন্য তোমরা তিনটা মিশন দেখতে পেয়ে যাবা। একটা হচ্ছে ডেইলি লগইন, 7 দিন যদি তোমরা পর পর গেমে লগইন করো তারপরই তোমরা বাইকের স্কিনটা ক্লেম করতে পারবা নিচের গ্লোয়ালের মতো। এরপর ডেইলি মিশন এবং শপ নামে একটা অপশন আছে। ইন গেম কিছু মিশন দেওয়া হবে, যে মিশনগুলো কমপ্লিট করে তোমরা টোকেন পাবা, যেই টোকেন দিয়ে এরকম ব্যাকপ্যাকের স্কিনের মতো কাটানা স্কিন অথবা সার্ভবোর্ডের স্কিনটা তোমরা এক্সচেঞ্জ করতে পারবা। এরপর লাস্টে আরেকটা অপশন থাকবে প্লে এন্ড স্পিন নামে, ওইখানে তোমরা রোজ একটা স্পিন পাবা। স্পিন করলে লাকের উপরে কাটানা স্কিনটাও পেয়ে যাবা, ওইটা সবাই পাবে। লাকটা কিছু না, 5-6 দিন স্পিন করলেই তোমরা পেয়ে যাবা। তো কিভাবে দিওয়ালি পাস ইভেন্টটা কমপ্লিট করতে হবে আই থিঙ্ক ক্লিয়ার করে দিতে পারছি। দিওয়ালি পাস ইভেন্টটা নিতে মাত্র 100 ডায়মন্ড লাগবে। তোমরা যদি বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে চাও তাহলে চলে যাবা facetopup.com ওয়েবসাইটে। যেই সাইটে 115 ডায়মন্ড মাত্র 75 টাকা, উইকলি মেম্বারশিপ মাত্র 138 টাকা আর মান্থলি মেম্বারশিপ মাত্র 690 টাকা। এই সাইটই দিচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ। ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে সাইটের লিংক দেওয়া থাকবে। আর সাইটটা কিভাবে ইউজ করবা বিস্তারিত ভিডিও সাইটের উপরেই দেখতে পেয়ে যাবা, সেটা দেখে নিলে ফুললি ক্লিয়ার হয়ে যাবা। সো এখন তোমরা জানতে পারবা, এই দেখতে পাচ্ছ আমার সাদ গেমিং এর প্রোফাইল, গিল্ডের উপরে ক্লিক করলাম দেখতেই পাচ্ছ আমাদের গিল্ডে কিন্তু ভি ব্যাচ রয়েছে। আমি BD71 টপ বা 1 নাম্বার গিল্ডটাতে ছিলাম। সো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ভি ব্যাচ পেলাম এবং তোমরাও তোমাদের গিল্ডে ভি ব্যাচ আনতে পারো। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব আমরা কিভাবে গিল্ডের লেভেলটা আপগ্রেড করব। গিল্ডের লেভেল বাড়ানোর জন্য লাগবে 13,700 গ্লোরি। আমাদের 4,00,000 প্লাস গ্লোরি থাকা সত্ত্বেও আমরা কিন্তু লেভেল আপগ্রেড করতে পারতেছি না। সো চলো এখন আমি তোমাদেরকে সেই প্রসেসটাই বলে দিব। এর জন্য আমরা গ্লোরিয়ার পাশে যে কোয়েশ্চেন আইকনটা আছে সেই কোয়েশ্চেন আইকনটার উপরে ক্লিক করে দিব। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট ফর মেইনটেইনিং লেভেল 2 5,100 অ্যাক্টিভিটি পয়েন্ট। দ্যাট মিন্স লেভেল 2 তে আমাদেরকে 5,100 অ্যাক্টিভিটি পয়েন্ট করতে হবে। এখানে যদি আমরা গিল্ড অ্যাক্টিভিটি পয়েন্ট দেখি, আমাদের গিল্ডের কিন্তু 4,00,000 এর উপর অ্যাক্টিভিটি পয়েন্ট রয়েছে। তোমাদের গিল্ডের এখন কত অ্যাক্টিভিটি পয়েন্ট হয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করবা। আর এই অ্যাক্টিভিটি পয়েন্ট আমরা গিল্ডের মেম্বাররা গেম খেলার মাধ্যমে কিন্তু করতে পারি খুবই ইজি ওয়েতে। সো এখন কথা হচ্ছে 51,000 দরকার ছিল, আমাদের তো 4,00,000 হয়ে গেছে, তাহলে ও লেভেল 2 থেকে 3 এ কেন যাচ্ছে না? যদি তোমরা নিচে এইখানটাতে একটু লক্ষ্য করো, লেভেল 2 এর পাশে গ্রিন কালারের একটা আইকন অথবা অ্যারো উপরের দিকে স্ক্রল হচ্ছে। দ্যাট মিন্স বোঝাচ্ছে আমাদের গিল্ডটা 2 থেকে 3 লেভেলে যাবে। সো যাবে তো কবে যাবে ভাই, এটা বলতে হবে তাই তো? আবারো আমরা সেম ভাবে কোশ্চেন আইকনে ক্লিক করব। লেভেল ক্যালকুলেশন রুলস, দুইটা রুলস আছে। 5,100 অ্যাক্টিভিটি পয়েন্ট লাগবে সেটা তো দেখালাম। এখানে টাইম লেখা রয়েছে মন্ডে এট 4 AM, মানে তোমরা যতই যাই করো না কেন শুধুমাত্র সোমবার ভোর 4:01 সময় আমাদের গিল্ডের লেভেলটা আপগ্রেড হবে। 31 অক্টোবর আমাদের গেমে আপডেট আসছিল, গিল্ডটা রিসেট হয়েছিল। এরপর থেকে যারা যারা 5,100 অ্যাক্টিভিটি পয়েন্ট করছে এবং গিল্ডের গ্লোরি 13,700 উপরে আছে, সোমবার ভোর 4:01 সময় অথবা কালকে ভোর 4:01 সময় তাদের লেভেলটা আপগ্রেড হয়ে যাবে। দ্যাট মিন্স 2 লেভেলে আছে, 3 লেভেলে চলে যাবে। আর 3 লেভেলে গেলে নতুন কি কি পাবো সেটাও দেখতে পাচ্ছো। এছাড়াও গিল্ড মেম্বার লিমিট +5, দ্যাট মিন্স গিল্ডে মনে হয় আরো 5 জন এক্সট্রা মেম্বার নেওয়া যাবে। সো লেভেলটা কিভাবে আপডেট করতে হবে, কবে আসলে লেভেলটা আপডেট হবে আই থিঙ্ক তোমাদেরকে ক্লিয়ার করে জানাইতে পারছি। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এখন গিল্ডে ভি ব্যাচ পেলাম। এটা কিন্তু কোনো এডিট করা ভি ব্যাচ না, আমি কিন্তু রিয়েল দেখাচ্ছি। 31 অক্টোবর তোমাদের গিল্ডটা রিসেট হয়েছে, সবার গ্লোরি 0 হয়ে গেছিল এবং এই আপডেট আসার আগে যে এই গিল্ড গুলো বাংলাদেশ সার্ভারের ভিতরে টপ 15 বা টপ 15 এর ভিতরে ছিল তারা কিন্তু পার্মানেন্টলি ভি ব্যাচ পাইছে। দ্যাট মিন্স এদের আর মিশন টিশন কমপ্লিট করা লাগবে না, এরা পার্মানেন্টলি ভি ব্যাচটা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যারা টপ 15
ভিতরে ছিল না তারা কিভাবে বিব্যাচ পাবে। তো তোমরা যদি ইভেন্ট বা নিউজ সেকশনে যাও, গেল 2.0 তে গেলে আগে আমাদের এই ব্যানারটা ছিল, এখন ভিব্যাচ নিয়ে আরো নতুন একটা ব্যানার আসছে স্টার্টিং অন 11 নভেম্বর। দ্যাট মিন্স গিল্ড ওয়ার বা টুর্নামেন্টটা 11 নভেম্বর থেকে শুরু হবে এভরি স্যাটারডে 7 to 11 PM সকাল 7টা থেকে 11টা নাকি সন্ধ্যা 7টা থেকে 11টা বুঝলাম না, বাট প্রত্যেক শনিবারে টুর্নামেন্ট হবে। ওই টুর্নামেন্টের ভিতরে যে টপ 15 গিল্ড থাকবে ওই গিল্ড গুলো পরবর্তী শনিবার আসা পর্যন্ত 7 দিন ভিব্যাচ পাবে, মানে টপ 15 গিল্ড। এছাড়াও যারা টপ গিল্ড থাকবে তারা কিন্তু একটা স্কাউইংস পাবে, যে একটা স্কাউইংস এ প্লেন থেকে তোমরা 4 জন টিমমেট নামতে পারবা একই সাথে। সো পরবর্তী শনিবার থেকে কিন্তু টুর্নামেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে, আর যারা যারা টপ 15 এর ভিতরে থাকবে তারা কিন্তু এক সপ্তাহের জন্য ভিব্যাচ পেয়ে যাবে গিল্ডের। এখানে দেখতেই পাচ্ছো নট ইয়েট অ্যাভেলেবল, 11 তারিখ থেকে অ্যাভেলেবল হবে। সো বুঝতেই পারছো গিল্ড আর ইভেন্টটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। গিল্ড নিয়ে তোমাদের যা যা কোশ্চেন ছিল, কিভাবে ভিব্যাচ পাবা, কিভাবে লেভেল আপগ্রেড করবা, কবে লেভেল আপগ্রেড হবে, এ টু জেড ক্লিয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও তোমাদেরকে অনেক আগে থেকেই বলেছি যে এই ওবিবি আপডেট অথবা ওবি 42 আপডেটে নতুন ইভো গান হিসেবে ইভো উডপিকারের স্কিন আসতে চলেছে। সো এই উডপিকারের স্কিনটা কোন ইভেন্টে আসবে যার প্রি অ্যাক্সেস তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। ইভো গ্রোজা স্কিনের মতো ইভো উডপিকারটাও কিন্তু রিং ইভেন্টে আসবে। উডপিকারটা তো থাকবে নিউ গান স্কিন হিসেবে, এর সাথে কিছু ওল্ড গান স্কিনও থাকবে ইভো গানের। উডপিকারের ম্যাক্স এর অ্যাবিলিটি থাকবে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার এন্ড ম্যাগাজিন মাইনাস। সব মিলিয়ে পার্সোনালি স্কিনটা ভালোই করা হয়েছে, বাট ভালো হলে তো হবে না, একটা ইভো গান বের করতে ম্যাক্স করতে এত বেশি ডায়মন্ড লাগে। সো এইগুলো নিয়ে আর স্বপ্নের ব্যাপার হয়ে গেছে, মানে 7 লেভেল করা। আগে যেখানে ডিসকাউন্ট কুপন টুপন ইউজ করে 5000-6000 ডায়মন্ড হয়ে যেত, এখন সেখানে এক একটা ইভো গান বের করতে ম্যাক্স করতে 8-10 হাজার ডায়মন্ড এমনিতেই লেগে যায়। তবুও যদি কেউ ইভো উডপিকারের স্কিনটা বের করতে চাও তাহলে ডায়মন্ড গুছায় রাখতে পারো, কারণ অনেকেই তো ওয়ান ট্যাপ প্লেয়ার আছে। সামনের 20-25 দিনের ভিতরেই তোমরা এই ইভেন্টটা দেখতে পেয়েছে বা ইভেন্ট আসার 5-7 দিন আগে তোমাদেরকে কনফার্ম ডেটটা বলে দিব, বাট অনেক দিন থেকে আগে জানালাম, দ্যাটস ওয়াই তোমরা ডায়মন্ড গুছাতে পারবা। সো এখন আমরা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, দিওয়ালি উইশ ইভেন্ট। তোমরা তো জানোই প্রত্যেক বছরই দিওয়ালি ইভেন্ট আসে আর দিওয়ালি স্পেশাল উইশ ইভেন্ট আসে, আর এর আগের বার দিওয়ালি উইশ ইভেন্ট আসছিল গিফট অফ লাইট ইভেন্ট নামে, বাট 2023 সালে দিওয়ালি স্পেশাল আর কোন উইশ ইভেন্ট আসতেছে না। ভাই ওয়েট ওয়েট একটু শোনো, আগেই ভাই গালিটালি দিয়ে দিও না, উল্টো পাল্টা কথা বলে দিও না, তোমাদেরকে নিরাশ করবো না, থাম্বনেল টাইটেল এমনিতে দেই নাই। উইশ ইভেন্ট ঠিকই আসতেছে না, বাট প্রত্যেকবার উইশ ইভেন্টে যে যে আইটেম রিওয়ার্ড গুলো থাকে তার থেকে আরো বেশি আইটেম রিওয়ার্ড নিয়ে অন্য ইভেন্ট আসতেছে। দেখো গাইস, ইভেন্ট যেটাই হোক, মেকানিজম যেটাই হোক না কেন, আমাদের মেইন অ্যাট্রাকশন তো থাকে আইটেমের উপরে। তো চলো আগে ইভেন্টের নেম এবং ইভেন্টের প্রি অ্যাক্সেসটা রিভিউ করি, এরপর আইটেম রিওয়ার্ড গুলো রিভিউ করি। ফার্স্ট অফ অল তোমরা ইভেন্টের ইন্টারফেসটা দেখতে পেয়ে যাচ্ছ। বাংলাদেশ সার্ভার ইভেন্টের নাম হবে লুমিনাস কার্নিভাল এবং ইন্ডিয়া সার্ভার এটার নাম হবে দিওয়ালি কার্নিভাল। উইশ ইভেন্টে তো জাস্ট দুইটা সেকশন থাকতো, একটা হচ্ছে বান্ডেলের আর একটা হচ্ছে ওয়েপন স্কিনের, বাট কার্নিভাল ইভেন্টে অনেক অনেক সেকশন থাকবে। ফার্স্ট অফ অল গ্লোয়ালের সেকশনটা দেখতে পেয়ে যাচ্ছ, এর ভিতরে অনেক অনেক গ্লোয়াল স্কিন রয়েছে। এরপর আরো একটা সেকশন দেখতে পেয়ে যাচ্ছ, যেটাই কিন্তু ওল্ড জোকার বান্ডেলটাও রিটার্ন আসতেছে। SM8 ইনকিউবেটরের টপ স্কিনটা গ্লোয়াল স্কিন ইমোট রয়েছে। এছাড়াও পরবর্তী আরো একটা পেজে আরো একটা ক্লাউন ইনকিউবেটরের বান্ডেল রয়েছে। আর গাইজ আমি কি দেখতেছি, ইনফার্নাল ইনকিউবেটরেরও কিন্তু বান্ডেল রয়েছে। এছাড়াও ইমোট সেকশনে অনেকগুলো ইমোট রয়েছে। দেখো এই ব্যানার গুলোতে যে যে আইটেম রাইট গুলো রয়েছে শুধুমাত্র এইগুলোই থাকবে এমন কিছু না, এক একটা ইনকিউবেটর থেকে একটা অথবা দুইটা বান্ডেল শো করানো হয়েছে। মোটামুটি যতগুলো ইনকিউবেটরের বান্ডেল দেখালাম, ইভেন্টের প্রাইজেস এর ভিতরে প্রত্যেকটা ইনকিউবেটরের বান্ডেল এবং গান স্কিনই থাকবে, মানে যেগুলো শো করানো হয়েছে। চলো যে যে মেইন আইটেম রাইট গুলো আছে সেইগুলো আগে রিভিউ করি, এরপর ইভেন্টটা কবে আসবে সেটাও বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা কুমফু টাইগার ইমোটটা দেখতে পেয়ে যাচ্ছ, ইমোটটা ইমোট সেকশনে থাকবে। দেখো গাইস আবারও বলতেছি, ব্যানারে যতগুলো ইমোট শো করানো হয়েছে শুধু যে এইগুলো ইমোটই থাকবে এমনটা না, এর থেকে আরো বেশি ইমোট থাকবে ইভেন্টে। এছাড়াও তোমরা গ্রাউন্ড পাঞ্চ ইমোটটাও দেখতে পেয়ে যাচ্ছ, ফ্লাইং সকারের যে আনলিমিটেড টাইমের ইমোট সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবা এই ইভেন্টে। এরপর থাকবে ব্যাম্বো ড্যান্সের ইমোটটাও, এই ইমোটটা মেইনলি মেয়েদের অনেকটা পছন্দের ইমোট, ড্যান্সটা আর কি। এরপর আরো একটা ফালতু টাইপের ইমোট দেখতে পেয়ে যাচ্ছ, টিস ওয়েগার, এই ইমোটটা আমার কাছে অতটা ভালো লাগে না। পরে শুরু হলো বান্ডেল গুলোর রিভিউ, যার
ভিতরে রয়েছে ইনকিউবেটরের বান্ডেল। ফার্স্ট অফ অল তোমরা র‍্যাপার ইনকিউবেটরের মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবা। এরপর থাকবে এই বান্ডেলটারই ফিমেল ভার্সন। শো করানো হয়েছে ইনকিউবেটরের দুইটা বান্ডেল, বাট ভিতরে আরো আইটেম রিওয়ার্ড বা আরো বান্ডেল থাকতে পারে এই ইনকিউবেটরে। এরপরে ঘোস্ট যে সামুরাই টাইপের গোল্ডেন ঘোস্ট ফালতু বান্ডেল রয়েছে দুইটা, এই ইনকিউবেটরটা একদমই ভালো লাগে না। এরপর রিসেন্ট কিছুদিন আগে আসা একটা ইনকিউবেটরের বান্ডেল তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তারপরেই থাকবে আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে রেয়ারেস্ট ইনকিউবেটরের ভিতরে গোল্ডেন ক্লাউন ইনকিউবেটর অথবা জোকার ইনকিউবেটরটা, যেটারও কিন্তু মেল ফিমেল দুইটা ভার্সনই দেখতে পেয়ে যাচ্ছ। দেখলাম যতগুলো ইনকিউবেটরই রয়েছে প্রত্যেকটা ইনকিউবেটরের টপ বান্ডেল অথবা টপ গান স্কিন গুলো শো করানো হয়েছে। দ্যাট মিন্স ইভেন্টের ইন্টারফেসের ভিতরে প্রাইস পুলের ভিতরে এর প্রত্যেকটা ইনকিউবেটরের প্রত্যেকটা আইটেমই থাকবে। ইনকিউবেটর গুলোর যে ওয়েপন স্কিন শো করানো হয়েছে প্রত্যেকটারই কিন্তু টপ স্কিন গুলোই দেখতে পারছি। ইনফার্নাল ইনকিউবেটরের যে বান্ডেলটা ছিল ওইটার রিভিউ এর ভিতরে নাই, বাট ওই বান্ডেলটাও এই কার্নিভাল ইভেন্টেই থাকবে এবং ওই ফুল ইনকিউবেটরটাও থাকতে পারে। অফিসিয়াল ব্যানারে যেগুলো শো করানো হয়েছে আমি জাস্ট ওইগুলোরই রিভিউ করতেছি, বাট আমি শিওর যে প্রাইস পুলে ওই সবগুলো আইটেম রিওয়ার্ডই থাকবে ইনকিউবেটরে। লাস্ট দুই থেকে তিন মাস আগে আমি তোমাদেরকে হল অফ ইনকিউবেটরের একটা ইভেন্টের কথা বলেছিলাম, তোমাদের কি মনে আছে? বলেছিলাম যে ডিসেম্বর মাসে আসবে, তোমরা ওই ইভেন্টেরই কনসেপ্ট ভাবতে পারো। ওই ইভেন্টের কনসেপ্টটাই কার্নিভাল ইভেন্ট নামে আসতেছে, কারণ ওই সময় তো নামটা কনফার্ম হয়েছিল না। সো এখন তোমাদের কোয়েশ্চেন থাকবে যে দিওয়ালি কার্নিভাল ইভেন্টটা আমাদের গেমে কবে আসতে চলেছে। লিক্স পাওয়া গেছে 12 নভেম্বর দিওয়ালি কার্নিভাল ইভেন্টটা বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে আসতে চলেছে। মোটামুটি 100% কনফার্ম ভাবে বলা যায় যে 12 তারিখে আমরা দেখতে পারবো, সমস্যা নাই। আর এক থেকে দুই দিনের ভিতরে আমার কাছে অফিসিয়াল ব্যানারটা চলে আসবে। সো যারা যারা ইভেন্টটা কমপ্লিট করছো তারা কিন্তু ডায়মন্ড গুছায় রাখতে পারো। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।